সকালে ঘুমটা ভাঙে অ্যালার্মের টুংটাং শব্দে। যদিও পুরনো দিনে লাল সূর্যি উঠবার আগেই গোটা কয়েক ফোন কল বেজে উঠত সাদা কালো মোবাইল ফোনের নড়বড়ে ডিসপ্লেতে। ফোনটা ধরা মাত্র ভালোবাসার স্বরে বলতে, এই কখন উঠবা, এখন তো কৃত্রিমতার বাড়াবাড়ি। এই তো আগে 275 মাইল দূরে থেকেও একে চাঁদ দেখার বাহানায়, একই 89.6 এফএম এ বিদঘুটে গান শুনবার বাহানায় একই ভালোবাসা খুঁজে পেতাম দুজনায়। কিন্তু দেখো, আজও 4টা ঠিকই ওঠে রাতের আকাশে, বিদঘুটে গানগুলো বাজে নিয়মিত, কিন্তু এই কৃত্রিমতার ভিড়ে হারিয়ে যাচ্ছ তুমি। কই, আগে তো সাদা কালো কাগজে ভুলভাল লিখলেও কয়েক পৃষ্ঠার রচনা বলে যেত, কিন্তু এখন কেমন আছো তাও গোলাপি রঙে শোভা পায়। এই লেখা ওর লেখা, সেই কবি লেখকের লেখনের মাধ্যমে নিজেদের ছোট্ট ভালোবাসা কি আজ কৃত্রিমতার ভারে চাপা পড়ে মৃতপ্রায় নয়? হৃদয় রাঙি নাই ছোট্ট ফুলের পর যখন ভয় ভয় চোখ নিয়ে কাঁপা কণ্ঠে বলতাম, এইবারে শেষ, আর হবে না। কত ভালোবাসি, তার প্রতিদান তো দিতে পারো বলো? এখনো ভুল হয়, চোখ ঘামে, কণ্ঠ কাঁপে, কিন্তু তুমি তুমি বুঝতে পারো না। তোমার অভিমানের বহিঃপ্রকাশ ঘটে ঘন্টা কয়েক কৃত্রিমতার মোবাইল ফোনটা বন্ধ করে। এত কিছুর মাঝে খেয়াল করেছো, সময় পাল্টে গেছে, কিন্তু ভালোবাসা বিন্দু মাত্র কমেনি, বরং বেড়েছে লক্ষ লক্ষ গুণ। চিঠিটা এসএমএস রূপে নিলেও কষ্ট এখন আগের থেকে অনেক বেশি লাগে, দূরে গেলেও বুক কাঁপে, হারানোর ভয় জাগে। আমি তো ভালোবাসি, খুব করে ভালোবাসি, আর শুধুই ভালোবাসি, তাই প্রকৃতিটাকে কৃত্রিমতা যতই মরে যাক, তোমার আমার ভালোবাসা সেই ভালোবাসা, আর আমির তো ভালোবাসা হয়ে থাকে।